वेलकम टू सिम्पल गाइड चैनल। आज के वीडियो अत्यंत गुरुत्वपूर्ण उच्च माध्यमिक छात्र छात्री हाँ पश्चिमबंग उच्च माध्यमिक शिक्षा काउंसिल जे गुरुत्वपूर्ण नोटिफिकेशन जारी करे छे गत 22/8/2023 तारीखे से हलो तुम्हार मार्कशीट तुम्हार एडमिट तुम्हार रेजिस्ट्रेशन को कारण हारिए गेछे एबारे सामने जे अपकामिंग उच्च माध्यमिक परीक्षा तुम बसबे किभाबे बा हठात करे तुम्हार उच्च माध्यमिक मार्कशीट বা এরকম হতে পারে যে তোমার রেজিস্ট্রেশন বা অ্যাডমিট কার্ডে নাম বানান ভুল আছে বা তোমার ডেট অফ বার্থ ভুল আছে, সেটার কারেকশান কী করবে? এতদিন কী করতে হতো? কাউন্সিলের রিজিওনাল অফিস, সেখানে যেতে হতো, অফলাইন ফর্ম ফিল আপ করতে হতো, স্কুল থেকে সার্টিফিকেট নিয়ে দৌড়াদৌড়ি করতে হতো, মানে মোট কথা অনেক দৌড়ঝাঁপ করতে হতো। তোমার ডেট অফ বার্থ ভুল হোক, তোমার নামের স্পেলিং বানান ভুল হোক, বা তোমার বাবার নামের বানান স্পেলিং মিস্টেক হোক, বা সাবজেক্ট চুজ, হ্যাঁ তুমি একটা চুজ করেছো একটা আর একটা চলে এসছে, সাবজেক্ট রিপ্লেসমেন্টের ব্যাপার হোক, এটা অনেক একটা হ্যাপা করতে হতো। হ্যাঁ দৌড়াদৌড়ি করতে হতো, যাওয়া আসা করতে হতো, হ্যাঁ কখনো কলকাতা কখনো বা শিলিগুড়িতে রিজিওনাল যে অফিসে সেই অফিসে স্কুলের তরফ থেকে এবং ছাত্রছাত্রীদেরও ব্যক্তিগতভাবে দৌড়াদৌড়ি করতে হতো সেই কারেকশন করার জন্য। তো এবার থেকে কিন্তু এরকম তোমাকে কোনো রকম দৌড়াদৌড়ি করতে হবে না। উচ্চ মাধ্যমিক শিক্ষা কাউন্সিল, হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বিদ্যাসাগর ভবন, সেখানে 22 তারিখে যে নোটিফিকেশন জানানো হলো যে একটা ওয়েব পোর্টাল চালু করা হয়েছে, যে ওয়েব পোর্টালের মাধ্যমে এখন থেকে তোমার রেজিস্ট্রেশন সার্টিফিকেট হোক, অ্যাডমিট কার্ড হোক, মার্কশিট হোক, কারেকশন যেমন হবে, একই সাথে তুমি হারিয়ে ফেলেছো, সেই কোনো কারণে তোমার হারিয়ে ফেলেছো, খুঁজে পাচ্ছ না, হ্যাঁ সমস্ত কিছুটাই তুমি কিন্তু ডুপ্লিকেট মার্কশিট, ডুপ্লিকেট রেজিস্ট্রেশন কার্ড, ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড সব কিছু কিন্তু তুমি সেই অনলাইন ওয়েব পোর্টালে অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেটা পেয়ে যাবে। তো নোটিফিকেশানটা কী দিয়েছে আমরা সরাসরি নোটিফিকেশানটাই পড়ি। দেখো, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বিদ্যাসাগর ভবন, ডেট 22/8/2023 কী বলেছে? দ্য আন্ডার সাইন্ড ইজ প্লিজ টু ইনফর্ম অল দ্য কনসার্নস। আচ্ছা, নিম্নোক্ত স্বাক্ষরকারী ব্যক্তি আনন্দের সাথে এটা জানাচ্ছে যে সংশ্লিষ্ট সবাইকে জানাচ্ছে যে দ্যাট দ্য কাউন্সিল ইজ গোয়িং টু লঞ্চ, কাউন্সিল একটা লঞ্চ করতে চলেছে, চালু করতে চলেছে অ্যান অনলাইন স্টুডেন্ট পোর্টাল, অনলাইন স্টুডেন্ট পোর্টাল চালু করতে চলেছে অন 1 সেপ্টেম্বর 2023, সেপ্টেম্বর 1 তারিখ থেকে, ফর অ্যাপ্লাইং ডুপ্লিকেট রেজিস্ট্রেশন, ডুপ্লিকেট অ্যাডমিট, ডুপ্লিকেট মার্কশিট, ডুপ্লিকেট সার্টিফিকেট, মাইগ্রেশন ট্রান্সক্রিপ্ট এটসেট্রা। অর্থাৎ ডুপ্লিকেট রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড, হ্যাঁ মার্কশিট, সার্টিফিকেট, মাইগ্রেশন, এইগুলোর জন্য মানে তোমাদের যাতে অসুবিধা না হয় তার জন্য, অফ এইচএস এক্সামিনেশন অ্যান্ড ফর কারেকশন অফ রেজিস্ট্রেশন, অ্যাডমিট, মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ সাচ এক্সামিনেশন, এছাড়াও সে সমস্ত রেজিস্ট্রেশন, সেই পরীক্ষার রেজিস্ট্রেশন, অ্যাডমিট, মার্কশিটের কোনো কারেকশনের যদি কোনো ব্যাপার থাকে সেগুলো, সেটাও কিন্তু সম্ভব হবে এই ওয়েব পোর্টালের মাধ্যমে। ইন্টারেস্টেড কনসার্নস মে অ্যাপ্লাই ফর দিজ টেস্টিমোনিয়ালস থ্রু দ্য কাউন্সিল পোর্টাল। আগ্রহীরা কাউন্সিলের যে ওয়েব পোর্টাল রয়েছে সেখানে গিয়ে সেটা দেখতে পারে, দরখাস্ত করতে পারে। নো ফার্দার অফলাইন অ্যাপ্লিকেশন অন দ্য অ্যাবভ ম্যাটার্স উইল বি এন্টারটেইন্ড হেন্সফোর্থ, অল কনসার্নস আর রিকোয়েস্টেড টু কোঅপারেট। অর্থাৎ এর পরবর্তীতে কিন্তু কোনো অফলাইনে আর দরখাস্ত নেওয়া হবে না যে তোমার ডেট অফ বার্থ ভুল হয়ে গেছে বা তোমার নামের স্পেলিং ভুল আছে, হ্যাঁ এগুলো কিন্তু আর পরবর্তীতে অফলাইনে করা যাবে না, এখন থেকে এটা অনলাইন হয়ে গেলো। অত্যন্ত গুরুত্বপূর্ণ, ছাত্রছাত্রীদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো একটা পদক্ষেপ নিল ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য, প্রেসিডেন্ট WB কাউন্সিল অফ HS এডুকেশন। তো রাজ্য সরকারের তরফ থেকে এই যুগান্তকারী নোটিফিকেশানটা দেওয়া হয়েছে, যেখানে ছাত্রছাত্রীরা কিন্তু খুব সহজেই যে নির্দিষ্ট ওয়েব পোর্টাল তোমরা দেখতে পাচ্ছ এখানে https://wbchse, যে দেখতে পাচ্ছ আমি বক্স করে দিচ্ছি, এই বক্সে এখানে গিয়ে তুমি যে কোনো মানে এন্টার করে, হ্যাঁ স্কুলের অবশ্যই স্কুলের সাহায্য লাগবে, স্কুলের সাহায্য নিয়ে তুমি কিন্তু এটা এবার অনলাইনে কারেকশন করে দিতে পারবো। এক্ষেত্রে স্কুলেরও যেমন সময় বাঁচবে তোমারও সময় বাঁচবে, মোট কথা তোমার টেনশনের কোনো ব্যাপার নেই, কোনো কারণে তোমার রেজিস্ট্রেশনটা ছিঁড়ে গেলো বা হারিয়ে গেল, তোমার সামনে পরীক্ষা, হ্যাঁ শর্ট টার্ম মধ্যে তোমাকে লাগবে ডুপ্লিকেট একটা কপি লাগবে তোমার অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ড, সেক্ষেত্রে তোমার যেমন সুবিধা হবে, একই সাথে তোমার এক্সাম রেজাল্ট হওয়ার পর কোনো কারণে তোমার মার্কশিটটা খুঁজে পাচ্ছ না, মার্কশিটের দরকার হবে, হ্যাঁ সেক্ষেত্রে তুমি কিন্তু এই ওয়েব পোর্টাল থেকে সরাসরি এবার থেকে ওয়েব পোর্টাল পেয়ে যাবে। তো আশা করি ভিডিওটি একটু হলেও হেল্পফুল হয়েছে, আর যদি হেল্পফুল হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো, কারণ তোমরা জানো এই সিম্পল গাইড চ্যানেল এডুকেশনাল নিউজ, গ্রামার, টেক্সট রিডিং এবং স্পোকেন ইংলিশ নিয়ে ধারাবাহিক ভিডিও করতে থাকে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।